যে ফেসবুকে আমাদের কাছ থেকে তিনটা জিনিস নিতেছে, কয়টা জিনিস? ফেসবুক আমাদের কাছ থেকে তিনটা জিনিস নিতেছে। এক নম্বরে নিতেছে আমাদের টাকা পয়সা, কারণ এমবি টাকা ছাড়া কিনা যায় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, নামাজ পড়াও জাহান্নামে যাবে কেন জানতে চাই? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, নামাজ পড়াও জাহান্নামের মধ্যে যাবে। আপনাদের টেংরা বাজার কি নতুন নিয়ম হইছে যে মাহফিলে ফাঁক ফাঁক হয়ে বসন লাগবো? নতুন কোন নিয়ম হইলে আমরা বলতে পারবো? কোরআনের মাহফিল এখানে নবীর সুন্নত তরিকায় আমরা বলবো না? করোনারে বই করেন দেখি, কে কে করোনারে বই করে না, একটু সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, চাপা চাপা বসেন, মাশাআল্লাহ। আমরা মসজিদে গিয়ে আগে নামাজে ফাঁক ফাঁক হয়ে দাঁড়াইতাম, এখন আর এগুলা নাই, কথা ঠিক না? পুরো বাংলাদেশের মাদ্রাসা গুলা খুলছে, মসজিদ গুলা খুলছে, মসজিদ মাদ্রাসা থেকে কোন করোনা রোগী বাহির হয় নাই, আল্লাহ হেফাজত করছে, কথা ঠিক না? এই জন্য আমরা একটু চাপা চাপা বসি, যারা বসতেছেন আলহামদুলিল্লাহ, নবীর সুন্নত হিসাবে আমরা একটু চাপা চাপা বসি, মহব্বতের সাথে একটু আগে আগে বসি, আলহামদুলিল্লাহ। টেংরাবাজার মাদানী পরিষদের উদ্যোগে আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ টিপু খান সাহেব, হাফেজ মোহাম্মদ শামসুল ইসলাম তরফদার সাহেব উপস্থিত আছেন, অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আজম যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সময় একবারে খুব বেশি না, এক ঘন্টা সময় আপনি আপনাদের সাথে কিছু মুজাকারা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আপনাদের আওয়াজটা আমি বুঝতেছি না কিছু, আপনাদের মুখ দিয়ে আওয়াজ বেরিতেছে না, জোরে বলেন আমিন। এই বেহেশতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? খুশি, সবাই খুশি, খুশি। মহব্বতের আওয়াজে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ আস্তে আস্তে বাড়তেছে, আরো বাড়বো। এটা সিলেটের পণ্যভূমি, কথা ঠিক না? এটা সিলেট, আলহামদুলিল্লাহ। গৌর গোবিন্দ রাজার বাড়িতে আল্লাহর ওলি শাহজালাল মুজাররদি ইয়ামুনি রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ নিয়ে আসছিল, কথা ঠিক কিনা বলেন? আপনারা সেই আওয়াজটাকে ভুলে যাইবেন না, আপনারা সিলেটের মানুষ, জবান খুলে মহব্বতে বলেন আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হ্যান্ডেলের মধ্যে বা লিফলেটের মধ্যে আপনারা বিষয়টা দেখছেন, পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সন্তান দুনিয়াতে আগে আসে না মা বাবা আগে আসে? বুঝলে জবাব দেওয়ার চেষ্টা করবেন। ছেলে মেয়ে দুনিয়াত আগে আসে না মা বাবা দুনিয়াত আগে আসে? মা বাবা যেহেতু দুনিয়াতে আগে আসে, মা বাবার দায়িত্বটাও সন্তানের প্রতি আগে, কথা ঠিক কিনা বলে? মা বাবার কোনো দায়িত্ব নাই, একটা ছেলে সারা রাত ফেসবুক চালাইবো, বাবা ওই জিনিসটা খেয়াল রাখতে হবে না, কথা ঠিক না? এখন তো দেখা যায় আমাদের সমাজের যুবকরা রাত্রে 4টা-5টা পর্যন্ত ফেসবুক চালায়, কথা ঠিক না? আমাদের বরুণার হজরত প্রায় সময় একটা কথা বলেন যে ফেসবুকে আমাদের কাছ থেকে তিনটা জিনিস নিতেছে, কয়টা জিনিস? ফেসবুক আমাদের কাছ থেকে তিনটা জিনিস নিতেছে। এক নম্বরে নিতেছে আমাদের টাকা পয়সা, কারণ এমবি টাকা ছাড়া কিনা যায় না, কি বলেন? দুই নম্বরে ফেসবুকে আমাদের সময় নিতেছে, সময়। এখন সুরেও মুসিবত আছে, রাত্রে শীত কুইটা ঢুকছে ঘরে চুরি করব, টুইকা দেখে ফেসবুক চাল, কথা বুঝেন না আপনারা? তো দুই নম্বরে ফেসবুকে আমাদের কাছ থেকে নিতেছে কি? সময়। বরুণার হযরত বলেন এই ফেসবুকে তিন নম্বরে আমাদের ঈমানটা নিয়া বেঈমান বানায় কবরে শুয়ায়,
কথা ঠিক কি না ও মুসলমানেরা এই জন্য প্রত্যেকটা মা বাবার দায়িত্ব তার ছেলে গড়ের মধ্যে চার দেয়ালের ভিতরে গোপনে কোনো গুনাহ করে কিনা এটা মা বাবার খেয়াল রাখা কথা ঠিক কিনা জোরে বলে কারণ নবীজির আমলে আল্লাহর পয়গম্বরের হাদিস নবীজি একদিন সাহাবায়ে কেরামদের মজলিসে বলতেছেন ও আমার সাহাবীরা একদল মানুষ নামাজ পড়াও জাহান্নামে যাবে রোজা রাখাও জাহান্নামে যাবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওগো আল্লাহর পয়গম্বর নামাজ পড়াও জাহান্নামে যাবে কেন জানতে চাই পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন ও আমার সাহাবীরা নামাজ পড়াও জাহান্নামের মধ্যে যাবে তার কারণ হলো গোপন গুনাহ কি গুনাহ চার দেয়ালের ভিতরের গুনাহ কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন সত্তার আমরা চার দেয়ালের ভিতরে অনেক গুনাহ করি আমার আল্লাহ গুনাহগুলা প্রকাশ করে না কথা ঠিক কিনা যদি আল্লাহ গুনাহ প্রকাশ করতো টেংরা বাজারে আপনি আসতে পারতেন না কথা বুঝেন নাই আপনি যদি সুদকুরের কপালে আল্লাহ লিখা দিত সুদকুর টেংরা বাজারে কোন সুদকুর আসতে পারলো জোরে বলেন যদি ঘুষকুরের কপালে লিখা দিত ঘুষকুর তাহলে সমাজের মধ্যে ঘুষকুরে বাহির হইতে পারলো না জিনাকারীর কপালে যদি আল্লাহ লিখা দিত জিনা করছে তাহলে লোকটা সমাজে বাহির হইতে পারতো না কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা আমরা গুনাহ করি কিন্তু আল্লাহ গুনাহগুলো ডাইকা রাখে ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি আল্লাহ বান্দার গুনাহগুলো ডাইকা রাখে যখন বান্দা গুনাহ করে আল্লাহ বান্দার গুনাহগুলো ডাইকা রাখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা গোপনে তুমি তওবা করে ফেলো আমি আল্লাহ তোমার গুনাহ যে এটা ডাইকা রাখছিলাম গোপনে মাফ করে দেব দুনিয়ার কোনো মানুষ টের পাবে না আল্লাহ এত বড় দয়ালু এই জন্য আমরা অনেকে গোপন গুনাহ করি অন্য কেউ জানে না আমি গোপনে গোপনে গুনাহ করতেছি এরকম মানুষও আমাদের সমাজে কথা ঠিক কিনা বলেন এই ফেসবুকের গুনাহটা হলো গোপন গুনাহ চার দেয়ালের ভিতরের গুনাহ এই জন্য প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো সন্তানকে তার গোপন গুনাহগুলা থেকে তাকে একটু সচেতন করা বাবা গুনাহ কইরো না জাহান্নামের আগুনে জ্বলতে হবে কথা ঠিক কিনা জোরে বলেন গুনাহ করলে কি করতে হবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে দুজখের আগুনে জ্বলতে হবে আপনি যখন গুনাহ করলেন আপনার কবরটাকে আপনি আগুনের গর্ত বানাই কথা ঠিক কিনা আল্লাহর পয়গম্বর বলেন উম্মাহ আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার ওরে আল্লাহর বান্দা বান্দি তোমার আমলের দ্বারা তোমার কবর গঠন হবে যদি নেক আমল করতে পারো নেক আমল লইয়া যদি কবরে যাইতে পারো পয়গম্বর বলেন তোমার কবর হবে জান্নাতের বাগান সুবহানাল্লাহ নাই জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমানেরা নেক আমল দিয়া কবর সাজাইতে হবে কথা ঠিক কিনা জোরে বলেন ওগো আল্লাহর বান্দা বান্দি একদিন কবরের মধ্যে যাইতে হবে দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন শক্তি আপনাকে মরণের হাত থেকে বাঁচাইতে জোরে বলেন ঘুমাইতেছেন আপনারা মরণের হাত থেকে আমাদেরকে দুনিয়ার কোন শক্তি বাঁচাইতে পারবে না কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি এই জন্য গুনামুক্ত জীবন চালান গুনামুক্ত গুনামুক্ত হয়ে দুনিয়াতে চলতে আরম্ভ করেন যদি লোকটা গুনা থেকে বাঁচতে পারে আমার আল্লাহ লোকটাকে ওলির দফতরে নাম লিখিয়া দিবে।